Hey guys, welcome to my channel. Good morning, shobai ke ekhon baje sokal 10ta to aske good morning ekhan theke start korchi to my simple life with tracker blog theke onek onek dhonnobad dekha amar baba amar pashe ache ei dekho ei dekho baba ke niyeche oi dekho gumball gumball ota ke bole gumball ota peyeche chips theke ar ota ke bolche gumball dekho coloring ball age chilo kintu ekhon sherokom beshi dekha jacche na কালকে চিপস খেয়েছে ওটা চিপসের মধ্যে পেয়েছে আর আমি বলছি ওটা বাটিতে নিতে এই দেখো বাটিতে নিয়ে সারাক্ষণ ধরে ওটা নিয়ে খেলা করছে তো আজকে এখনও রান্না কিছু হয়নি আজকে শুধু রান্না করবো ডাল আর ভাত আর আর কুমড়ো ভাজি করবো তো আজকে আমার আর আমার বাবার নিমন্ত্রণ আছে আমাদের পাশের বাড়িতে বেবি হয়েছে তার জন্য আমাকে আর আমার বাবাকে নিমন্ত্রণ করেছে তো দুপুরে খেতে যাব তার জন্য আজকে সেরকম বেশি রান্না করব না আর তো একটা বেবির জন্য একটা ড্রেস এনেছি ড্রেসটা দেখাবো ঠিক আছে তাড়াতাড়ি সেরে নেবো তারপরে গিয়ে স্নান টান করব এই দেখো বাবা আমার কুলে এসে বসে এই দেখো গাম্বল এই দেখো ফ্রেন্ড আমার বাবা চুল কেটেছে দেখো তো কিরকম হয়েছে প্লিজ বেশি ভালো হয়েছে বেশি ভালো হয়েছে ওটা ওই বলছে বেশি ভালো হয়েছে এই দেখো গাম্বল গাম্বল এই দেখো গাম্বল কে বলো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো বলো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো মাই সিম্পল প্লিজ এই দেখো ওই গাম্বল থেকে গাম্বল থেকে গাম্বল এই দেখো এইভাবে উঠো এইভাবে লেখা আছে এই দেখো গাম্বল দেখতে গাম্বল তো আমাদের খাটের উপর বাবা দেখো কি সাজিয়েছে এই দেখো কিটা দিয়ে বাবা এখানে বসে বসে গান করে বুঝছো তো ফ্রেন্ড চলো আর দেখতে থাকো পাশে থাকো ঠিক আছে আর আমি কাজটা কমপ্লিট করে নিই ওকে 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 বলে তো ওকে বলো আবার পরে কথা বলছি আবার পরে কথা বলছি ঠিক আছে পাশে থেকো ঠিক আছে পাশে থেকো ওকে ওকে তো ফ্রেন্ড আমি এখন দেখো বিছানা তুলতে চলে এসেছি আর এখানে আমার বাবা দেখো কি করছে কি দুষ্টুমি করছে আর এখানে খালের উপরে একটা রোজ ছিল রোজটা দিয়ে বাবা খেলা করছে এই দেখো আর রোজটা এখন আমি সবাই রেখেছি ওই রোজটা এনেছে আমার হাজব্যান্ড তো আমার এখন বিছানার চাদর পাতানো হয়ে গেছে আর এখন আমি ব্ল্যাঙ্কেটগুলি বাজ করে নেব তারপরে ঘর ঝাড় দেবো ওকে তো ফ্রেন্ড আমি এখন দেখো ব্ল্যাঙ্কেটগুলি ভাজ করতে চলে এসেছি আর আজকে প্রচুর রোদে উঠেছে যেমন মনে হচ্ছে গরম এসে গেছে বুঝছো এত গরম লাগছে আজকে তো পাশে থাকো আর দেখতে থাকো ওকে তো আমি এখন দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি আর ঘর ঝাড় দিয়ে গিয়ে রান্না করব আজকে রান্না করতে অনেকটা লেট হবে ফ্রেন্ড আমি এখন রান্না করতে চলে এসেছি গরটো ঝাড় দিয়ে এখন রান্না করবো এই দেখো কুমড়া ভাজি কুমড়াগুলি কেটে নিয়েছি আর এখানে বসিয়েছি ভাত তো দেখতে পাচ্ছ আর এখানে ডাল রান্না হয়ে গেছে আর রান্না করবো ডিমের মামলেট করে ঝোল বানাবো ঠিক আছে আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে তার জন্য আমি আর আমার বাবা যাবো তো আমার হাজব্যান্ডকে দেওয়া হবে তার জন্য ডিমের মামলেট করে ঝোল বানাবো ঠিক আছে তো দেখতে থাকো পাশে থাকো ওকে তো ফ্রেন্ড আমার তেল গরম হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে কুমড়াগুলি দিয়ে দেবো আমার ভাত হয়ে গেছে আর ভাজিটা হয়ে গেল ভাতখানে তো আমার বাজার দেখা হয়ে গেছে এখন বাবাকে স্নান করে তারপরে গিয়ে ভাত খাবো তো
ফ্রেন্ড দেখো আমি ডিমের অমলেট বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি, আর এটা হাঁসের ডিম। এই দেখো হাঁসের ডিম, আমার মানে ভাঙার পর এগুলি ধরতে আমার খুব ভালো লাগে, একদম সফট আর নরম তুলতুলে, তাই না? কালারটা খুব সুন্দর এলো কালো। আর তো ফ্রেন্ড তোমাদেরকে বলছিলাম বেবির জন্য ড্রেস নিয়েছি, আর এই ড্রেসটা নিয়েছি হোয়াইট কালারের মধ্যে প্রিন্টের, একদম কটন কাপড়ের সফট, কিন্তু ড্রেসটা খুব সুন্দর আছে, তাই না? দেখো আর এটার সঙ্গে আছে প্যান্ট। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ফ্রেন্ড আমি আর আমার পাপা বেবির বাড়িতে চলে গিয়েছি, দেখো বেবিটা খুব কিউট, তাই না? আর বেবি এখন বেবির দিদনের কুলে বসে আছে দেখো, আর শুধু ভূমি করছে, আর আমি সব ভিডিওর মধ্যে বয়ে জবর দিচ্ছি, বুঝছো? এক্সট্রা চাউন আসছে তার জন্য। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা। তো আমার বাবা এখন বই টই পড়ে, এখন দুষ্টুমি করছে, আর দেখো এখানে টিভি চালানো আছে, টিভির মধ্যে নিউজ চলছে, আর আমার হাজব্যান্ড এই দেখো এখন ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছে। তো আমার বাবা কী করছে দেখাচ্ছি, বাবা এই দেখো বাবা কী করছে। তো ফ্রেন্ড আমি আজকে রান্না করবো চিকেন আর ভাত এখন নাইটের খাবারে, তো দেখতে থাকো ঠিক আছে, আর পাশে থাকো, ওকে? তো চলো রান্নাটা করে নিই, ওকে? তো ফ্রেন্ড দেখো আমার চিকেন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচানো, আর এখানে আস্ত রসুন রেখেছি, আর আলু রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি এখানে, এখন একটু রাখা, আর এখানে এই মশলাগুলি সবগুলি বেটে নিয়েছি। তো এখানে আছে দেখো লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা, ঠিক আছে? তো দেখতে থাকো। তো এখন মাংসটা ম্যারিনেট করবো, ঠিক আছে? তো দেখো, তো ফ্রেন্ড দেখো আমার বাবা এখন স্কুটি চালাচ্ছে, দুষ্ট। কি চালাচ্ছো? স্কুটি চালাই, সরো সরো স্কুটি, বাড়ি মারবে। কে কোথায় যাবে বল? ওইখানে আরেক আরেক দোকান যাই। হ্যাঁ, দোকানে গিয়ে কি আনবে? ওই খাবার জিনিস। কার জন্য? কার জন্য আনবে? হ্যাঁ, কাপড় কাটবে আনবো এখন। খেয়ে বলে দাও। হ্যাঁ ফ্রেন্ড, আমি এখন স্কুটি দিয়ে খাবার জিনিস আসছে, আমি দোকান থেকে সব কিছু আনবো। তো ফ্রেন্ড আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করার ভিডিওটা দেখাতে পারিনি, এখানে দেখো সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে করে রেখেছি, আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখন আলাদা করে আর পেঁয়াজ ভাজবো না, সব একসঙ্গে বসিয়ে দেবো, আর এখানে ভাত হয়ে গেছে। তো এখন চিকেনটা দিয়ে দেবো, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আমি এম ভিডিও করছি, কথা বলবো না, গরম হয়ে গেছে অনেকক্ষণ রাখা ছিল। একটু ডাটা দিয়ে ফ্রেন্ড আমার মাংস কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো, আর এখানে নিয়েছি গোলমরিচ বাটা, ঝোলটা সিদ্ধ হয়ে গেলে তারপরে গোলমরিচ বাটা দিয়ে দেবো। আজকে মাংস রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে, তার জন্য কালারটা এরকম হয়েছে, মানে কাঁচা লঙ্কাগুলি ঝাল নেই, তো তার জন্য গোলমরিচ দেবো। চিকেন তো চলে এসে আমাদের বাড়িতে। তো ফ্রেন্ড আমার রান্না দেখো শেষ হয়ে গেছে, এখন ভাত খাবো, ঠিক আছে? ওই দেখো কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? তো ফ্রেন্ড আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন ভাত খেয়ে নেবো, এই দেখো চিকেন আর ভাত, তো এখন ভাত খেয়ে নেই, ঠিক আছে? আর আজকের ব্লগটা এখানে করছি, টাটা বাই বাই।
আবার নিউ ব্লগে দেখা হবে। ওকে, যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে বসে থাকো। ওকে, তো বাই বাই, গুড নাইট সবাইকে। এখন বাজে রাত 8:30, ঠিক আছে।